ভারতের হাতে কি চলে এসেছে উইংম্যান দ্রোণ? সম্প্রতি একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতও কাজ করছে উইংম্যান দ্রোণের উপর। এখন মনে প্রশ্ন জাগছে, এই উইংম্যান দ্রোণ আসলে কি? আসুন জেনে নিই। এটি এক ধরনের ফিউচারিস্টিক টেকনোলজি যা যুদ্ধের রূপ আগামী দিনে একদম বদলে দিতে পারে। ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি উইংম্যান দ্রোণটির নাম দেওয়া হয়েছে ক্যাটস ওয়ারিয়ার। এখন মনে প্রশ্ন আসছে, উইংম্যান দ্রোণ আসলে কি যাকে সারা বিশ্ব নজরে রেখেছে? উইংম্যান দ্রোণ হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, যেগুলো ফাইটার প্লেনের থেকে আকারে ছোট, যাকে ফাইটার প্লেন দ্বারা কন্ট্রোল করা হবে শত্রু দেশে এয়ার স্ট্রাইক করার জন্য। এখন প্রশ্ন হলো কিভাবে? তো দেখুন, কোনো দেশের এয়ারফোর্স যদি শত্রু দেশে এয়ার স্ট্রাইক করতে যায় তাহলে তাদের প্রয়োজন হবে 5-10 ফাইটার জেটের। এতে অনেক রিস্কও রয়েছে, যেমন ধরুন শত্রু দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যদি এই ফাইটার প্লেনগুলোকে ডিটেক্ট করে হামলা করে দেয় তাহলে এত দামি ফাইটার প্লেন ধ্বংস তো হবেই, উপরন্তু পাইলটের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। There is always a risk of losing a pilot deep inside enemy area. With unmanned aircraft, it is preferable that the combat is taken there. So four warriors will fly along with one manned aircraft. That will be the team of the future. They will go inside enemy area. They will fight the aircraft with air-to-air missiles or strike the ground with air-to-ground bombs. এই সব সমস্যার সমাধান করতেই এসেছে উইংম্যান দ্রোণ, যেখানে কোনো এয়ারস্ট্রাইকের সময় 4-5 উইংম্যান দ্রোণ চলবে একটি ফাইটার জেটের সঙ্গে, আর ফাইটার জেটের পাইলট তিনি কন্ট্রোল করবেন উইংম্যান দ্রোণগুলোকে, আর প্রত্যেকটি দ্রোণে মিসাইলও যুক্ত করা থাকবে শত্রু দেশে এয়ার স্ট্রাইক করার জন্য। ভারত যদি পাকিস্তানের উপর বালাকোটের মতো কোনো এয়ার স্ট্রাইক করতে চায় তাহলে এখনকার মতো এত বেশি ফাইটার জেটের প্রয়োজন পড়বে না। সে জায়গায় যদি ভারত 2-3 ফাইটার জেট পাঠায় সেগুলি প্রায় 12-15 উইংম্যান দ্রোণকে নিয়ে উঠতে সক্ষম। এই সমস্ত দ্রোণগুলো ফাইটার জেটের আগে চলবে। এগুলি যেহেতু খুব স্টেলথি তাই শত্রু দেশের রাডার একে ধরতে পারবে না। এতে যেহেতু মিসাইলও যুক্ত করা থাকবে তাই শত্রু দেশে এয়ার স্ট্রাইক করে আবার ফিরে আসতেও পারবে। বা যদি ধরে নেওয়াও যায় শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম খুব শক্তিশালী, শত্রুর রাডার একে ডিটেক্ট করে নিল এবং তার উপর মিসাইল ফায়ার করে তাকে ধ্বংস করে দিল। এর ফলে কি হলো, আমাদের এত দামি ফাইটার প্লেন বেঁচে গেল যার দাম প্রায় $80-90 মিলিয়ন। ধ্বংস হলো কি না, $5-6 মিলিয়ন আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। আর সবচেয়ে বড় কথা, এতে কোনো প্রাণহানিও হলো না, এতে আমাদের ফাইটার পাইলটের গুরুত্বপূর্ণ জীবন বেঁচে গেল। মূল কথা হলো, অনেক কম খরচায় ফাইটার প্লেনের কাজ এই ড্রোনগুলো করতে পারে। এবার ভারতের এই উইংম্যান দ্রোণ ক্যাটস ওয়ারিয়ারের স্পেসিফিকেশানে আসা যাক। এটি ভারতের খুব সিগ্রেট একটা প্রজেক্ট, তাই এর স্পেসিফিকেশানের কথা আমরা বিশেষ কিছু জানতে পারিনি। তবে হ্যাঁ, এর ডিজাইন দেখে মনে হচ্ছে এটি পুরোপুরি স্টেলথি হবে, এমনকি এতে যে মিসাইলগুলো যুক্ত করা হবে সেগুলি বাইরে থাকবে না। 5th generation ফাইটার জেটের মতো এতেও ইন্টারনাল বে দেওয়া হয়েছে যাতে র্যাডার ক্রস সেকশন কম হয়। এর রেঞ্জ সম্বন্ধে যেটুকু জানা গেছে, এর রেঞ্জ হবে 800-1000 কিলোমিটার আর স্পিড হবে Mach 1 কম। এতে মিসাইল ছাড়াও থাকবে বিভিন্ন রকমের সোয়ার্ম দ্রোণ, যেমন ক্যাটস আলফা সোয়ার্ম দ্রোণ। সবশেষে বলা যায়, ভারত এমন এক টেকনোলজি আবিষ্কার করতে চলেছে যাতে একটা ফাইটার জেট 10 ফাইটার জেটের সমান শক্তিশালী হবে। একটা ফাইটার জেটের সামনে থাকবে 3-4 উইংম্যান দ্রোণ, আবার একটা উইংম্যান দ্রোণের সামনে থাকবে 3-4 ক্যাটস আলফা সুইংম্যান দ্রোণ। পুরো যেন একটা ফাইটার প্লেন ব্যাটেল গ্রুপ, আর এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করবে ফাইটার প্লেনের পাইলট। আপনাদের এই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।